হ্যালো বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আজকে নতুন ব্লগ নিয়ে। আজকে দেখো আমি এমনি কুর্তি পরে নিয়েছি, আর এই দেখো আমার ছেলে চুল আসছে। সন্ধে বাজে 6টা, এখন যাব পড়তে। ওকে পড়তে দিয়ে আমি একটু আমার বাপের বাড়ি যাব। আমার বাপের বাড়িতে একটা নতুন মানে গেস্ট বলবো না, নতুন সদস্য এসছে। তো সদস্যটাকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমি আগের দিন দেখা করে এসছি। তো আজকে চলো একটু গেস্ট করতে থাকো কি হতে পারে। তো আজকে চলো আমি যাচ্ছি ওকে পড়তে দিয়ে, আমি তারপরে বাপের বাড়ি যাব। তোমাদের শেয়ার করব মানে কে হতে পারে, কি মানে কে এসছে, কোন সদস্য এসছে, সেটা তোমাদের শেয়ার করব। আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা, দেখতে থাকো। তাহলে আমরা বেরিয়ে পড়ি। হাই বলে দাও তৃষানু। হাই, এখন ছেলে পড়তে যাচ্ছে, আমি ওকে পড়তে দিয়ে আমি যাব আমার বাপের বাড়ি। আমার বাপের বাড়ি একদম দুই পা এগোলে আমার বাপের বাড়ি। তো আমি যাচ্ছি দেখি বাপের বাড়ি, দেখতে থাকো ব্লগটা। আর কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও শেষে। লোকনাথ পুজো ব্লগটা সবাই দেখেছো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা দেখোনি এখনো সাবস্ক্রাইবার বন্ধুরা, তারা লোকনাথ পুজো ব্লগটা তাড়াতাড়ি দেখে নাও। তো প্রচুর গরম, আর আরেকটা জিনিস, আজকে অনেকদিন বাদে একটু বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি হওয়াতে ওয়েদারে একটুও চেঞ্জেস আসেনি, তবু বৃষ্টির সময়টুকু একটু ভালো লাগছিল। দেখো দর দর করে ঘামছি। তো চলো যাওয়া যাক, চলো পুচকু তারা। চলো এই রাস্তাটা দিয়ে আমি আমার বাপের বাড়িতে যাই, কিন্তু দুপাশে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ আর নানা রকম গাছ লাগানো আছে, পাতাবাহারি থেকে শুরু করে সব রকম গাছ। রাস্তাটা খুবই সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমার তো খুব ভালো লাগে এই ধরনের রাস্তাঘাটে যদি গাছ লাগানো থাকে। তো দেখো চলে এসেছি আজকে আমার বাপের বাড়িতে। বলেছিলামই যে একটা একজন নতুন সদস্য এসেছে, তো তার সাথে একটু পরিচয় করিয়ে দিতে। কে এসছে, গেস করতে পেরেছো কি? ঠিক আছে দেখিয়ে দিই। এই যে আমাদের নতুন সদস্য লুসি। লুসি, লুসি ও ঘুম থেকে সবে উঠলো, একদম ছোট্ট বেবি, বেবি গার্ল, এটা বেবি গার্ল। দাঁড়াও লাইটটা অনেকটাই অন্ধকার। এই যে লুসি, আসে চুপ করে আসো, করে আসো, এই যে আসে, এই যে লুসি, লুসি, এই যে লুসি, দেখো চাটু চাটু করছে লুসি, লুসি চাটু চাটু করছে লুসি, ওরে 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 ওরে। দেখো লুসি অ্যাকচুয়ালি আমাকে আজকে নতুন দেখলো না, লুসি আগেও দেখেছে, সেই জন্য ও আমাকে একটু চিনতে পেরেছে, তাই একটু আদর করছে। আর ছোট বাচ্চা যেহেতু, সেহেতু একটু আদর করতে ভালোবাসে, তাই তো? তো আমাদের নতুন সদস্যকে একটু সবাই একটু ব্লেস করে দাও সবাই। ওর ওকে ও যেন সুস্থ থাকে, একটু সবাই একটু ওকে আশীর্বাদ করো। ওর নাম লুসি, এই যে লুসি, লুসি লুসি হাই বলে দাও। তো এটা হচ্ছে রোশনের বনু, তাই তো? রোশন এখনো দেখা করতে আসেনি ওর বোনুর সাথে, কারণ ডাক্তার বলেছে মিনিমাম 10-12 দিন পরে ওকে অন্য সব ডক্টরদের সাথে ইয়ে করতে হবে। যাই হোক, তো রোশন আসবে কয়েকদিন বাদে, দেখো ঘুমাচ্ছে, কি কিউট না, কিউটি। আর অনুষ্কা পড়াশোনা হচ্ছে? লুসিকে বেশি ঘাটাঘাটি করছে না তো? না করতে নেই, লুসিকে একটু আলোতে নিয়ে দেখাই। এই যে এই যে আমাদের লুসি, শোনা লুসি, হাই, শোনা লুসি, শোনা শোনা শোনা। তো এসে হচ্ছে লোকনাথ পুজোর পরের দিন এসে ওকে নিয়ে আসা হয়েছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি লুসিকে, লুসিকে সবাই তোমরা একটু ব্লেস করে দিয়ে একটু আশীর্বাদ করো, যেন সুস্থ থাকো। দেখো নাববে নাববে, এটা নামা নামা করবে, এটা হাঁটিয়েটি করে লুসি, ওই বসে পড়লো, ঘুম থেকে উঠেছে তো, ছেড়ে দাও ছেড়ে দাও, লুসি 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 লুসি, আসো 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 ঘুম থেকে ওঠার পর একটু ঝিমাচ্ছিল, কিন্তু এখন পুরো একদম ও একদম খেলায় মজে গেছে। তো অনুর করলে করলে বারবার উঠছে, এটা ওটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করছে। তো ওকে কেমন লাগলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সবাইকে বলছি লুসিকে সবাই একটু আশীর্বাদ করো, ছোট্ট একটা বেবি, ও যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই কামনা করছি।